ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি শহীদ ইসলাম শামীম সহকারী অধ্যাপক বনবিজ্ঞান বিভাগ খিলগাঁও মডেল কলেজ ঢাকা আমি এখন ক্লাস করবো অনার্স তৃতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রিয় ছাত্রছাত্রীরা নিশ্চয়ই সবাই ভালো আছো কামনাও তাই গতকাল আমি ক্লাস করার সময় যে সমস্যা তৈরি হয়েছিল আজকেও সেম ঠিক কাজ করতে গিয়ে দেখলাম ওই অনলাইনে ঠিকমতো যাচ্ছিল না যা আমি এখন আবার শুরু করলাম তোমাদেরকে আমি আমাকে গত যে কথা বলেছিলাম যে আমাকে বলছিল যে গড় গড় বিভিন্নভাবে করা যায় হ্যাঁ গড় অবিন্যস্ত বিন্যস্ত করা যাচ্ছে আমি শ্রেণীযুক্ত শ্রেণীমুক্ত ছাড়া সেবা করা যায় এবং সংক্ষিপ্ত পদ্ধতিতেও করা যায় আমি আজকে শুধু গট এই যে ক্লাসগুলো আসি করাবো এগুলো আর রিপিট হবে না এরপর থেকে আমাকে একদিন অঙ্ক আর একদিন গবেষণা যে ক্লাসগুলো গবেষণা পদ্ধতি সেই ক্লাসগুলো নিতে হবে তোমরা জানো তোমাদের সবাই আমাদের সব বিষয় সকল গ্রুপে সায়েন্স আর্টস কমার্স বলো বা রাষ্ট্রবিগের সমস্ত বিভাগের সব বিভাগের পরীক্ষা পর্যায়ক্রম শুরু হচ্ছে এটা সরকার নির্ধারিত সরকার থেকে নির্ধারিত করে দেওয়া আছে আমাদের সেই অ্যাসাইনমেন্ট বা ইনকোর্স নেওয়ার জন্য সে যা হোক তোমাদের স্যার বা ম্যাডাম নিশ্চয়ই সেই ব্যাপারে তোমাদেরকে বলেছেন আজকে আমি শুরু করছি তোমাদের কেন্দ্রীয় প্রমাত গড় গর্ধভাবে করানোর পর যে একজন আমাকে ফোন করে বলেছিল যে শ্রেণীযুক্ত শ্রেণীমুক্ত না থাকলে একটা অঙ্ক দিয়ে বলেছিল কীভাবে করতে হয় যেটা গতকাল দেখেছিলাম আমি এখন তোমাদের অঙ্গ সবগুলো আবার দেখাচ্ছি একটু খেয়াল করো আমরা জানি অবিনিস সংখ্যার ক্ষেত্রে আমরা যেন অবিনিসের সংখ্যা ক্ষেত্রে এক্স বা সমান সমান সামেশন এক্স ভাগ এন দেখা যায় দুই বিন্যস্ত সংখ্যা ক্ষেত্রে করা হচ্ছে সামেশন এফএক্স ভাগ এন এখানে বলা হচ্ছে এটা শ্রেণীমুক্ত এটা শ্রেণীযুক্ত শ্রেণীমুক্ত শ্রেণীমুক্ত মনে কি যখন কমা কমা দেওয়া থাকবে সে অঙ্ক আর সিআই শ্রেণীর ব্যবধান এফ যখন দেওয়া থাকবে এই দুই নিয়মের অঙ্ক দুইভাবে করতে হয় তার সঙ্গে আমি দেখাচ্ছি প্রথমে এই অবিন্যস্ত অঙ্ক কীভাবে করতে হয় বিন্যস্ত কীভাবে করতে হয় তোমরা নিশ্চয়ই জানো এই অঙ্ক দুটো তোমরা আগে করেছিলে অবিন্যস্ত বেলা কী হচ্ছে পাঁচ ছয় দশ বিশ যে কমন কম সংখ্যা দেওয়া থাকবে এটাকে যোগ করে ভাগ করলে সেটা হচ্ছে গড় আবার যখন শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান যখন দেওয়া থাকবে সে শ্রেণী ব্যবধান এবং শ্রেণী ব্যবধান যখন দেওয়া থাকবে সে শ্রেণী ব্যবধান থাকলে কীভাবে করতে হয় গতকাল আমি একটু করতে নিচ্ছিলাম সে সমস্যা হচ্ছিল আজকে আমি দেখাচ্ছি দেখো এখন যখন কি বলে দেওয়া হচ্ছে শ্রেণী ব্যবধান নাই কিন্তু গণসংখ্যা আছে তখন আমরা কিভাবে করব। শ্রেণী ব্যবধান নেই কিন্তু গণসংখ্যা আছে তখন আমরা কীভাবে করবো যেটা গতকাল আমি দেখিয়েছিলাম যারা দেখছে সেটা জানো কীভাবে করতে হয় আবার এই অঙ্ক সংক্ষিপ্ত পদ্ধতিতেও করা যায় এবং সেখানেও শ্রেণীযুক্ত বা শ্রেণী ব্যবধান না থাকলে সেটাও করা যাচ্ছে আবার যখন শ্রেণী ব্যবধান বা না থাকবে শ্রেণীর ব্যবধান বা শ্রেণীমুক্ত থাকবে তখন সেটা আমরা অঙ্কটা কীভাবে করতে যাই সেটা আমি করতে পারবো তা এই যে ক্লাস রিপিট হচ্ছে এরপর আর রিপিট হবে না আমি অঙ্গটা করাচ্ছি তোমরা দেখো আমি সেই সোয়া চারটা থেকে তোমাদের লাইনে ছিলাম তো তোমাদের অ্যাডমিনের সমস্যার জন্য লাইনে ঢুকতে পারছিল বলে অনেক পিছিয়ে গেলো একটু পর আজান দিয়ে দেবে তা আজকে শুধু গড়ে আমি সীমাবদ্ধ থাকছি আজকে প্রথমে দেখো যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বলে আমরা কি জানি ধরো দেখো দশ আট দুই পাঁচ সাত দিলাম এই সংখ্যার সমান সমান গড় কত বের করতে বললো দশ আট দুই পাঁচ সাত এই সংখ্যার গড় বের করতে বললো এটা আমরা জানি দুইভাবে করা যায় একটা সরাসরি পদ্ধতি একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি সরাসরি পদ্ধতি এবং সংক্ষিপ্ত পদ্ধতি সরাসরি পদ্ধতিতে সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স ভাগ এন এক্স ভাগ এক্স ইকুয়াল টু সামেশন এক্স ভাগ n তাহলে এখন কি সবগুলোকে x এর প্রকাশ করা হয় তাকে n দ্বারা ভাগ করব বড় সংখ্যা ধরে আমরা কি করব বেরগুলো সেটা হচ্ছে গড় তাহলে আমি দেখাচ্ছি দেখো সময় নষ্ট না যতক্ষণ শুরু শুধু 10 8 2 2 5 7 কী করবো সবগুলিকে গড় কি এই সবগুলিকে যোগ করে সুত্রে ফলে অঙ্কটা হয়ে যাবে যোগ করো সামেশন হয়ে যোগের চিহ্ন সামেশন এক্স যোগ কত আছে বিশ পনেরো আর দুই সাত পাঁচ বারো বিশ আর দশে বত্রিশ আর দু দশ বিশ আট দু দশ হচ্ছে কত তোমার বিশ আর দশ বারো হচ্ছে কত বত্রিশ তাহলে আমরা সূত্রে বসাই আমরা জানি এক্স বার ইকুয়াল টু সামেশন সামেশন এক্স ভাগ এন তো সামেশন এক্স টোটাল মানটা কত পেলাম দেখো বত্রিশ আর এন মানে কটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ক্যালকুলেটর নিয়ে একটু এক দুই তিন চার পাঁচ পাঁচ তাহলে পাঁচ ভাগ করি সমান সমান কত দেখো পাঁচ পাঁচ সাত পয় পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ থাকলে আর থেকে হাতে দশ মিট থাকবে দুই পাঁচ দুগুণে দশ শূন্য

এক্সবার সমান সমান ছয় দশমিক চার গড় কত আমি পেয়ে গেলাম এখন আসবে এটা কিন্তু সরাসরি পদ্ধতি এখন আসবে এটার আবার সরাসরি পদ্ধতিতে বিন্যস্ত যে অঙ্ক সেটা তোমরা জানো আমি দেখাচ্ছি কেন দেখাচ্ছি এখন তোমাদের রিপিট করছি কেন সেটা আমি বলছি দেখো এবার বলো বিন্যস্ত অঙ্ক বিন্যস্ত অঙ্ক আমরা জানি নিকিস এই সামেশন এক্স ভাগ এন একবার সমান সমান এই সূত্রে এখানে অঙ্কটা আমরা করব সেটা কি দেখা যায় দেখো তো আমি ছোট করে দেখাচ্ছি দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ 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 থেকে ষাট এফ দাও আছে কত এক দুই চার দুই এক এন সমান সমান কত দশ এন সমান সমান দশ এই একটা অঙ্ক দিয়ে বললো তোমাকে গড় নির্ণয় করো এটা এটা আমরা জানি বিন্যাস অঙ্ক অর্থাৎ শ্রেণী ব্যবধান একটু আগে বলছিলাম শ্রেণীর শ্রেণীমুক্ত যেখানে শ্রেণী ব্যবধান বা গণসংখ্যা মানে এফটা নেই পার্থক্য এখানে ক্লাসে ইন্টারভেল আসে শ্রেণী ব্যবধান আছে এবং এখানে এফ বা এফটা দেওয়া আছে পূর্ণ পূর্ণ দেওয়া আসে এখন কি করব তা আমাদের আমাদের এই অঙ্ক এই অঙ্ক করতে গেলে হচ্ছে সূত্র হচ্ছে সমান সমান সামেশন এফ এক্স ডিভাইড বাই এন এই সূত্রে প্রয়োগ করব খেয়াল করো সূত্রে এখানে এফ আছে এন আছে সূত্রে এফ এবং এন এফ এফ হচ্ছে মানে যে সবগুলো সংখ্যাতে আছে আর এন হচ্ছে সবগুলোর যোগ ফল এখন আমাকে কি করতে হবে এটা আমি গড় করবো কোন গড় বিন্যাস্ত গড় এটা যদি বলে মেনশন করে দেওয়া না থাকে উল্লেখ করে দেওয়া না থাকে যে সরাসরি পদ্ধতি করো তাহলে আমি সরাসরি পদ্ধতি করব আর যদি সংক্ষিপ্ত আর যদি সরাসরি কিছু বলে না থাকে সেটা সরাসরি সংক্ষিপ্ত দুভাবে করা যায় আমি আবার রিপিট করছি যদি এই অঙ্গটাকে বলা হচ্ছে গড় নির্ণয় করো যদি সরাসরি পদ্ধতিতে বলে উল্লেখ কিছু উল্লেখ না থাকে তুমি সরাসরি সংক্ষিপ্ত দুইভাবে করতে পারবে আর যদি বলা হয় শর্ট ম্যাটারি সংক্ষিপ্ত পদ্ধতিতে করো তখন আমাকে এইভাবে করতে হবে আমি এখন দেখাচ্ছি আগে সরাসরি পদ্ধতিতে কিভাবে করা যায় জায়গাটা হবে কম এক্স আর একটা ঘর হবে কি এফ এক্স এখন আমি করাচ্ছি প্রত্যক্ষবার সরাসরি পদ্ধতিতে আমার এইটুকু অঙ্ক তুললাম এবং সূত্রে আমরা জানি কি এক্স বার ইকুয়াল টু সামেশন এফ এক্স ভাগ এন সামেশন এফ এক্স ভাগ এন এফ ইকুয়াল এক্স এক্স বা ইকুয়াল টু সামেশন এফ এক্স ভাগ এন তাহলে সূত্র থেকে তাকাও সামেশন সামেসন যোগফল ফল এক্স তাহলে আমার এফ এবং এবং এক্স এক্স কোনটা করতে হবে বলা হচ্ছে মধ্যবিন্দু বা মিডিল পয়েন্ট এটা হয় দশ যোগ বিশ দুটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করে যে ভাগ ফলটা পাবো সেটা এখানে বসাবো আমি আবার বলছি এই দুটাকে যোগ করব। দশ যোগ বিশ কত তিরিশের দুই দ্বারা ভাগ করে কত পেলাম আমার পেলাম কত পনেরো পনেরো তারপরে বিশ যোগ তিরিশ হচ্ছে পঞ্চাশ পঞ্চাশের অর্ধেক কত পঁচিশ তিরিশ যোগ চল্লিশ সত্তর অর্ধেক কত আমরা জানি কত পঁয়ত্রিশ চল্লিশ যোগ পঞ্চাশ করে কত হচ্ছে নব্বই নব্বই অর্ধেক করতে পাচ্ছি আমরা পঁয়তাল্লিশ দশ পঞ্চাশ যোগ ষাট একশো দশের অর্ধেক কত কত হয় পঞ্চান্ন আমার মধ্যবিত্তটা বের হয়ে গেল আবার ক্লিয়ার দেখো এটা অঙ্কের খাতা তোলার পর আমাকে মধ্যবিন্দু বা এক্সট্রা বের করতে হবে কী করলাম দশ যোগ বিশ সম কত তিরিশ তিরিশের অর্ধেক কত পনেরো বিশ যোগ তিরিশ এর অর্ধেক কত পঁচিশ তিরিশ যোগ চল্লিশ সত্তর অর্ধেক কত পঁয়ত্রিশ চল্লিশ যোগ পঞ্চাশ এর অর্ধেক পঁয়তাল্লিশ ষাট যোগ পঞ্চাশ যোগ ষাট একশো দশ পঞ্চাশ আর পাঁচ পঞ্চান্ন হচ্ছে মিল হয়ে গেল এখন দেখো সূত্র দিকে তাকাও সামসান মানে যোগ এফ এক্স আমি এফও আসে এক্সও আছে সরি এই দুটাকে এখন যেটা আমি গুণ করি কি হচ্ছে এফ এক্স ধরো এটাকে ধরলাম এটা হচ্ছে বি গুণ করলে কি হচ্ছে এটা এব এখানে এফ এবং এস গুণ করলে কি হচ্ছে এফ এক্স ধরো এখানে ওয়ান এবং টু গুণ করে হবে ওয়ান টু তাই তো এখন গুণ করো পনেরো একে পনেরো পঁচিশ দুগোনে পঞ্চাশ চার পাঁচে বিশেষ শূন্য হাতে থাকে দুই তিন চার বারো এক দুয়ে চোদ্দ পঁয়তাল্লিশ দুগো নব্বই পঞ্চান্ন একে পঞ্চান্ন হয়ে গেল তাহলে আমার এই চেহারা আর এই চেহারা সেম আমার কি হচ্ছে এই যে এফ এক্স এফ এক্স আর এফেক্স মানে কি প্লাস যোগের চিহ্ন আমি যোগ নামাচ্ছি কার যোগ নামাচ্ছি এফ এক্সের সমস্যা অ্যান্ড যোগ করি পাঁচ পাঁচ দশের শূন্য হাতে থাকে এক হ্যাঁ হাতে থাকে এক নয় এক দশ দশ পাঁচ পনেরো পনেরো আর পাঁচে বিশ আর পাঁচে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকে কত দুই দুই আর এক হচ্ছে কত তিন তিনশো পঞ্চাশ তারপর আমি এখন যোগ করে দেখি নি পনেরো যোগ পঞ্চাশ যোগ একশো চল্লিশ যোগ নব্বই যোগ পঞ্চান্ন হ্যাঁ তিনশো পঞ্চাশ হচ্ছে তাহলে টোটাল মানটাকে আমি কোথায় বসাবো এখানে তিনশো পঞ্চাশ ভাগ এন কত এন হচ্ছে কয়টার সঙ্গে যোগফল এন কটার সঙ্গে হবে নাকি নাম্বার অফ ফ্রিকুয়েন্ট যোগফল দেওয়া আছে দশ সমান সমান পঁয়ত্রিশ অতএব একবার গড় সমান সমান পেলাম কত গড় পেলাম আমরা পঁয়ত্রিশ তাহলে এই যে আমার সরাসরি পদ্ধতিতে গড়টা করা হয়ে গেল প্রথমে করলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এরপরে করলাম কি সরাসরি পদ্ধতিতে গড় সংক্ষিপ্ত বলতে এটা হচ্ছে যখন নাকি তোমাদের শ্রেণীমুক্ত তোমাদের কোনো বইতে দেওয়া আছে শ্রেণীমুক্ত কোনো বইতে দেওয়া আছে শ্রেণী মানে আর কি বলে শ্রেণীযুক্ত বা কোনো বইতে বলা আছে। অবিন্যস্ত আমরা যেহেতু সাইকোলজিতে আমরা করাচ্ছি আমরা পড়া কি অবিন্যস্ত বিন্যস্ত যেহেতু ডেটা বা উপাত্ত তোমার একটা প্রশ্ন আসছে যেটা আমি পড়াবো গবেষণার ক্ষেত্রে আছে ডেটা বা উপাত্ত কি বা তথ্য উপাত্ত কি উপাত্ত কত প্রকার সেখানে অনেকক্ষণ উপাত্ত আছে প্রাথমিক উপাত্ত তারপরে মাধ্যমিক উপাত্ত তারপর তোমার কি অবিন্যস্ত উপাত্ত বিন্যস্ত উপাত্ত সে যা হোক সে যাও এখন আমরা কি করাচ্ছি আজকে আমরা করাচ্ছি গড় সেটা কি অবিন্যস্ত বিন্যস্ত দুভাবে দেখালাম কেন দেখালাম দেখো আমাকে একজন প্রশ্ন বললো স্যার আমরা জানি অবিন্যস্ত বেলায় দশ কমা বারো কমা এরকম বিভিন্ন কমা কমা সংজ্ঞা দেওয়া থাকে যেটা যেটা কোনো এফ থাকে না এফ মানে যেটা কোনো এ গণসংখ্যা থাকে না আমি আবার বলছি প্রশ্ন করে বললো আমাকে স্যার যে এফ থাকে সেটা হচ্ছে থাকে না তখন হচ্ছে অবিন্যস্ত কিন্তু একটা সেই অঙ্কের কথা বলল আর ও একটা বলল তোমাদের যে বই সে বই দেখে পড়ানো হচ্ছে আমি বই তাই সে নাকি বুঝে না তখন বললাম তোমাদের যে বইটা রাখি বর্মনের বই তোমাদের ম্যাডাম যে বইটা তোমাদের ডিপার্টমেন্ট যে বইটাকে বলছে ফলো করে আমি সেই বইটি নিলাম সেই বইতে তোমাদের দেখাচ্ছি এখান থেকে একটা পোস্ট দিয়ে বললো স্যার এই অঙ্কটা কীভাবে করলো কিন্তু বুঝতে পারছে না তখন বললাম কেন সে ফার্স্ট বলে অবিন্নস বিন্যস্ত সে বুঝাতে পারে পরে আমি আবার প্রশ্ন করার পর যেটা বুঝতে পারলাম যে তার সমস্যা হচ্ছে এফ নিয়ে অর্থাৎ গণসংখ্যা থাকলে হবে বিন্যস্ত আর গণসংখ্যা না থাকলে হবে সে অবিন্যস্ত কিন্তু কিছু কিছু অঙ্ক আছে সেটা গণসংখ্যাও থাকবে মানে গণসংখ্যা এফ ফ্রিকুয়েন্সি ও গণসংখ্যা দেওয়া ছিল তখন কীভাবে করব তার প্রশ্ন ছিল যেরকম গতকাল দেখালাম তারা ওরা ছিল অনেকে বুঝতে পারে কিন্তু ক্লাসটা আমি আপনার রিপিট করলাম সবগুলো বোঝানোর জন্য অর্থাৎ অবিন্যস্ত গড় কীভাবে করতে হয় বিন্যস্ত গড় কীভাবে করলাম সেটা আমি দেখালাম এটা করার আগে আমি আবার বলছি দেখো প্রথমে একটু খাতার অঙ্কে তুলবো তোলার পর এক্স বা মধ্যবিন্দু বের করবো কীভাবে এক্সকে দুটাকে যোগ করে দু দ্বারা ভাগ করব। কত তিরিশ তিরিশের অর্ধেক কত পনেরো বিশ যোগ তিরিশ পঞ্চাশের অর্ধেক কত পঁচিশ তিরিশ যোগ চল্লিশ সত্তর অর্ধেক কত পঁয়ত্রিশ চল্লিশ যোগ পঞ্চাশ নব্বই নব্বই অর্ধেক কত পঁয়তাল্লিশ আর একশো দশ পঞ্চাশ একশো দশের অর্ধেক কত পঞ্চান্ন পেয়ে গেলাম আমরা যদি বীজগুণিত এ বি পাশাপাশি থাকলে হয় কী হয় এ ইন টু এ ইনভার্স বিও হয় তাহলে আমি কী করলাম এই দুটাকে গুণ করে পেয়ে গেলাম কি এফ এক্স এক্স এবং এফকে গুণ করলাম দুটাকে গুণ করে পেলাম কি এফ এক্স তা গুণ করলাম পঞ্চাশ পনেরোকে পনেরো পঁচিশ দুই করে পঞ্চাশ চার পাঁচ পাঁচাব্বিশ সাত দুই হ্যাঁ এক একশো চল্লিশ পঁয়তাল্লিশ নব্বই পঞ্চান্ন যে মানটা পেলাম এই যে মানটা এই টোটাল চেহারাটা এই যে চেহারা আর এই চেহারা কিন্তু এক তাই না তখন আমি কী করলাম এই মানটা এখানে বসে দিলাম মানটা বসে কী বললাম টোটাল মানটা হচ্ছে সাড়ে তিনশো মানে তিনশো পঞ্চাশ আর এন তো আগেই দেওয়া আছে দশ করলে পেয়েছি কত হয়ে হ্যাঁ পঁয়ত্রিশ কী বল হ্যাঁ পঁয়ত্রিশ তো তখন আমার পঁয়ত্রিশ অতএব একবার সমসম কত হচ্ছে পঁয়ত্রিশ আমার গড় পেলাম কত আমি গড় পেলাম কত পঁয়ত্রিশ আমাকে অঙ্ক হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে যদি স্যার এখানে এফ দ এফ দেওয়া আসে কিন্তু শ্রেণীর ব্যবধান নেই তখন আমি কোন সূত্র প্রয়োগ করব। সে আমাকে বলে কোন সূত্র প্রয়োগ করব। ঠিক আছে ভালোভাবে খেয়াল করো অনেক সময় যেমন সে একটা অঙ্ক বললো সে আমি তোমাদের অঙ্ক দিয়ে বুঝাচ্ছি আর জটিলে যাচ্ছি না দেখো হ্যাঁ যেটা কালকে বলছিলাম তোমাদের বইতে দেওয়া আছে পেজ নাম্বার পেজ নাম্বার তিনশো বিরাশি পেজ নাম্বার তিনশো বিরাশি তিন নম্বর সমস্যা বলা আছে এখানে অনেক হয়তো পুরো নতুন বইতে হতে পারে আমি করা তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতা গড় মধ্যমা এবং প্রচুর এই ক্লাসগুলো আবার আবার রিপিট হচ্ছে পঁচিশ জন তিন নম্বর সমস্যা তিন নম্বর পঁচিশ জন শ্রমিকের মজুরি টাকায় দেওয়া হলো গাণিতিক গড় নির্ণয় করো বিচ্ছিন্ন সিরিজ বলছে হ্যাঁ আচ্ছা যাই পঁচিশ জন শ্রমিকের জন শ্রমিকের দৈনিক মজুরি টাকায় দেয়া হলো এবং গাণিতিক গড় নির্ণয় করো এখন এটাকে সরাসরি বা প্রত্যক্ষ পদ্ধতি বলা হচ্ছে করা যাচ্ছে কীভাবে দেখো এখানে জন শ্রমিকের মঞ্জুরি মজুরি বা মজুরি মানে টাকা সে টাকা কেউ যেমন ধরো কেউ উনপঞ্চাশ টাকা পেলো কেউ ষাট টাকা পেলো কেউ বাষট্টি টাকা পেলো সত্তর টাকা পেলো পঁচাত্তর এবং আশি টাকা এখানে শ্রমিক সংখ্যাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা হবে এফ অর্থাৎ ঊনপঞ্চাশ টাকা পেলে কয়জন শ্রমিক দুইজন ষাট টাকা করে পেলে কয়জন শ্রমিক আটজন বাষট্টি টাকা করে পেলে কয়জন শ্রমিক সাতজন এবং সত্তর টাকা পেলে কয়জন চারজন পঁচাত্তর পেলে তিনজন আশি টাকা পেলো একজন এখন এটাকে গাণিতিক গড় গাণিতিক গড় নির্ণয় করতে বললো তাহলে আমি অঙ্গটা কীভাবে তোমাদের বইতে যেভাবে করাচ্ছে বললে আমি সেভাবে দেখাচ্ছি দেখো কটা বাজে আজান দেরি আসছে না তো তাহলে হয়ে যাবে আর অঙ্ক দেখাতে পারবো একটা তাহলে এখানে কি বলা আছে যে মজুরি টাকায় টাকায় আর এখানে দেওয়া আছে কি শ্রমিক সংখ্যা শ্রমিক সংখ্যা কটা আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় প্রথমে পেল উনপঞ্চাশ টাকা পেলে কয়জন দুইজন তারপরে ষাট টাকা আটজন ষাট টাকা পেলে কয়জন আটজন বাষট্টি টাকা পেল কয়জন সাতজন আর পঁচাত্তর টাকা পেল কয়জন পঁচাত্তর টাকা পেলে কয়জন পাঁচজন এবং আশি টাকা পেলো একজন এই এই তোমাদের অঙ্ক দেওয়া বইতে দেওয়া আছে পেজ নাম্বার কত সমস্যা তিন পেজ নাম্বার বিরাশি পেজ এটা হচ্ছে নং 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 সমস্যার সমাধান এবং পেজ নাম্বার হচ্ছে তিনশো বিরাশি এখন দেখো সে আমাকে প্রশ্ন করলো যে স্যার এই যে এখানে তো কোনো এটা অবিন্যস্ত বা বিন্যস্ত ভাবে করব বা বইতে যেটা আছে সে বুঝতে পারলো না কেন এটা এইভাবে হলো কেন কারণ আমরা বলে থাকি শ্রেণিযুক্ত শ্রেণীমুক্ত কিন্তু এখানে শ্রমিক সংখ্যা সেই জন্য আমি বলবো যে আমরা জানি এটা সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত পদ্ধতি আর বড় মানে কী বলে সংক্ষিপ্ত আর ইয়া পদ্ধতি বলে কোনো কথা নেই অর্থাৎ অঙ্কের ধারা দেখে অঙ্কের সিচুয়েশন দিকে নিয়ে আমাকে ডিসিশনটা নিতে হবে কিভাবে যেহেতু আমরা জানি যদি অবিনস্ত বলা হয় দেখো অবিনস্ত সামেশন এক্স ভাগ এন কিন্তু বিন্যাস্ত বলা কী বলা আছে বিন্যস্ত বলা আছে সামেশন এফ এক্স ভাগ এন পার্থক্যটা দেখো অবিন্যস্ত বলা হয় সামেশন এক্স ভাগ এন আর বিন্যস্ত বলা সামেশন এফ এক্স ভাগ এন এটা আমরা বিন্য সূত্র এটা কোন পর্যায়ে ফেলবো সেই জন্য বলি এই মজুরিটাকে এটা টাকাটাকে তোমরা এক্স ধরে ফেল এক্স এটাকে ধরবে এক্স এটাকে ধরবে এক্স আর শ্রমিক সংখ্যাকে ধরো তোমরা যেহেতু শ্রমিক সংখ্যা বা গণসংখ্যা শ্রমিক সংখ্যা এটি হচ্ছে এফ এটাকে এফ ধরলাম তাহলে আমি কী পেয়ে গেলাম এফও এক্স এক্সও আছে তাহলে আমি কোন সূত্রে যাবেন তোমরা আমাকে বলো আমি কোন সূত্রে যাব। প্রশ্ন ছিল যে পঁচিশজন শ্রমিক হ্যাঁ পঁচিশ জন তারা কাজ করার পর তারা যে মজুরি পেলো সেই মজুরিগুলো দিল মজুরিগুলো টাকা মজুরি টাকায় টাকা করে পেলো এবং কয়েকজন শ্রমিক পেলো সেটা তারা একটা চার্ট দিয়ে দিলো অর্থাৎ ঊনপঞ্চাশ টাকা পেলে দুইজন ষাট টাকা আটজন বাষট্টি টাকা সাতজন সতেরো আটজন পাঁচ হাজার তা এই যে এখন আমি এটাকে গড় নির্ণয় করতে বলছে তার আমাকে প্রশ্ন করলো স্যার আমি করবো কীভাবে এটা তা তোমরাই এখন বলো রিকটু আগে দেখলাম অভিন্নস্ত অঙ্ক হলে এই সূত্র আর বিন্যস্তঙ্ক হলে এই সূত্র কিন্তু এখানে কিছু বলে দেওয়া নাই অঙ্কের দেখে আমাকে বুঝতে হবে এই কারণে এই মজুরিকে টাকা আমরা যখন যে তত্ত্বমান বা ডেটাগুলিকে ধরি সবগুলিকে এক্স দ্বারাই প্রকাশ করা হয় তাহলে আমি মজুরি টাকা ধরলাম এক্স আর শ্রমিক সংখ্যা হচ্ছে কি এফ তাহলে এখন বলো এফ এক্স তাহলে কোন সূত্রে প্রয়োগ করতে পারবো এইটা না এইটা হ্যাঁ কোনটাকে বলো এই সূত্রে প্রয়োগ করবো এই সূত্রে প্রয়োগ করবো অবভিয়াসলি কারণ আমার এখানে কী আছে এফ এবং এক্স যখন আছে দুটো গুণ করলেই তো অঙ্ক হয়ে যাচ্ছে আমার তো আর কিছু করতে হচ্ছে না শ্রেণী ব্যবধান এখানে এখানে কোনো শ্রেণী ব্যবধান প্রয়োজন নেই আশা করি সবাই বুঝতে পারলে আমি ওর অঙ্কটাকে দেখাচ্ছি দেখো আবার বলছি তোমাদের রাখি বর্মন আপনার বইতে যে বইতে এইটার অঙ্গটা দেওয়া হলো সেই বইতে দেওয়া আছে সেই বইতে পেজ নাম্বার তিন আর পেজ নাম্বার তিনশো বিরাশি তিনশো বিরাশি নতুন পুরান বই হতে পারে আর সমাধান হচ্ছে তিন ওখানে বলা আছে জন শ্রমিকের দৈনিক মজুরি টাকায় দেয়া হলো পঁচিশ জন শ্রমিকের দৈনিক মজুরি টাকায় দেওয়া হলো গাণিতিক গড় নির্ণয় করো তা ঠিক আছে যে গাণিতিক নির্ণয় করতে গেলে স্যার এখানে তো কোনো শ্রেণী ব্যবধান নেই এখানে আবার এফ সঙ্গে শ্রমিক মানে এফ গণসংখ্যা মানে সংখ্যা মানে হচ্ছে এফকে চিহ্নিত করা কোনটা করব। এখন দেখো আমি অঙ্গ সাজালাম মজুরিকে ধরলাম এ শ্রমিক সংখ্যাকে ধরলাম আমি এফ গণসংখ্যাকে এফ দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখন তো কোন সূত্রে প্রয়োগ করব। এখানেও তো এফের বালাই নেই অতএব এই সূত্রে আমার কি এই সূত্র আমার ক্রস আমি করব এই সূত্রে তাই না তাহলে আসবে সূত্রে এ সূত্রে কী আছে সামেশন এফ এক্স ধরো আমি এখন এই এক্স এক্স কোন টাকাগুলিকে দেখি ঊনপঞ্চাশ ষাট বাষট্টি সত্তর পঁচাত্তর আশি আর এই গণের সংখ্যায় এটা এই শ্রমিকদের কী করলাম শ্রমিকদের শ্রমিক কী গেলাম সংখ্যা এফ দ্বারা তাহলে উনপঞ্চাশ টাকা পেল দুজন শ্রমিক ষাট টাকা পেল আটজন শ্রমিক বাষট্টি টাকা পেল সাতজন শ্রমিক সত্তর টাকা পেল চারজন শ্রমিক পঁচাত্তর টাকা পেল পাঁচজন শ্রমিক আশি টাকা পেল একজন শ্রমিক তাহলে আমার সূত্র জানি কি আমরা জানি এক্স বার ইকুয়াল টু নিচেই লেখি আমি এটা আমি পাশেই লিখে দিই হ্যাঁ আমরা জানি এক্স বার সমান সমান সামেশন এক্স ভাগ এন একটা দেখে নিয়ে যাই এক্স বার সমান সমান সামেশন এক্স ভাগ এন আসো তাহলে সূত্র জায়গায় আমি এখন কি আছে আমার গড় বের করবো এফ এক্স তাই এটা এ এটা এটাকে যদি এ এটাকে বি হয় দুটাকে গুণ করলে কি হবে এ বি গুণ করো এফ এক্স গুণ করা এখন ঊনপঞ্চাশকে দুই দ্বারা গুন করলে কত হয় নয় দুগুণে আঠারো আট হাতে থাকে এক চার দুগুণে আট একে নয় শূন্য শূন্য ছয় আটা আটচল্লিশ সাত দুগুণে চোদ্দো চার হাতে থাকে এক ছয় ছয় সাথে বিয়াল্লিশ একে হচ্ছে কত তেতাল্লিশ ওই জায়গাটা ছুটে গেলো

আশি এখন দেখো আমি এটাকে কি করব এখন দেখো তা এই যে চেহারা আবার মিলে গেল সূত্র কি এক্স সামেশন হচ্ছে কি যোগ ফল কার যোগ নামাচ্ছি এফ এবং এক্সে সামেশন হচ্ছে যোগ ফল কার যোগ নামাচ্ছি সামেশন এফ এক্স এখন যোগটা করি যোগটা করে বসালে সূত্র বসালে এখন গড় বা জর্জিত গড় নির্ণয় করা যাবে আসলে আমি যোগ করি কত আছে এখানে আটানব্বই যোগ চারশো আশি যোগ চারশো তেতাল্লিশ চারশো চৌত্রিশ হ্যাঁ চারশো চৌত্রিশ যোগ দুশো আশি যোগ তিনশো পঁচাত্তর যোগ আশি কী করলাম ভুল করলাম কোথা আবার দেখি আটানব্বই যোগ চারশো আশি যোগ চারশো চৌত্রিশ যোগ দুইশো আশি যোগ পাঁচশো হাজার তিন হ্যাঁ পাঁচ পাঁচ পাঁচশাত পঁয়ত্রিশ আর হাজার আছে পাঁচশতা যোগ তিনশো পঁচাত্তর যোগ আশি এমন করে দেখাচ্ছে যে এখানে করতে পেলাম পঁচাত্তরে পাঁচ ছিল তো ও এখানে ভুল করে এই জন্য তো বললাম এখানে আমার অঙ্কটা ভুল হচ্ছে কেন এখানে পঁচাত্তর হবে তিন আশি হয় না তাহলে এখানে হবে তিন এখানে মানটা ছিল তিন তিন তাহলে এখানে হবে দুশো পঁচাত্তর দুইশো পঁচিশ তিন গুণ তিন পাঁচ সাত পনেরো পাঁচ হাতে থাকে এক তিনশো স্যার কি হচ্ছে বাইশ হ্যাঁ তাহলে পার্থ আমি পনেরোশো আবার আমি যোগ করি দেখো ভুলটা কোথায় ছিল আটানব্বই যোগ চারশো আশি যোগ চারশো চৌত্রিশ যোগ দুইশো আশি যোগ পঁচিশ যোগ আশি হ্যাঁ পনেরোশো সাতানব্বই এটা পাচ্ছি কথা আমি পনেরোশো সাতানব্বই এই যে পনেরোশো সাতানব্বই এখন বসেলে আমার অঙ্কটা কিন্তু হয়েছে যেহেতু তোমাদের অঙ্ক ওটা করলে চলতো যে কোনো ভুল করলে যাই ধরে করলে কিন্তু আমি তোমার বইটি অ্যাকুরের রেজাল্ট দেখানোর জন্য করলাম পনেরোশো পঁচাত্তর পনেরোশো সাতানব্বই ভাগ এন কত এন মানে কটা সংখ্যা আছে এখানে কি বলে পঁচিশ জন শ্রমিক এনে শ্রমিক ছিল কতজন এর বলা আছে পঁচিশ জন শ্রমিক এখানে বলা হচ্ছে কি পঁচিশ জন শ্রমিক এখন যোগ করে দেখি পঁচিশ জন হয় কি না আটশত পনেরো দুই সতেরো বিশ হ্যাঁ আটশত পনেরো দুই সতেরো সতেরো তিন হচ্ছে কত বিশ আর পাঁচই পঁচিশ শ্রমিক সংখ্যা পঁচিশ জন যোগ করলে পঁচিশ জনই পাচ্ছে ভাগ পঁচিশ সমান সমান ভাগ করে দেখি ভাগ পঁচিশ তাহলে তেষট্টি দশমিক আরেকবার দেখে নিই পনেরোশো সাতানব্বই ভাগ পঁচিশ হ্যাঁ তেষট্টি দশমিক আট আট অতএব গড়ের শ্রমিকটা পেল কত করে তেষট্টি টাকা করে গড় এক্সবার গড়ের শ্রমিকটা কত টাকা করে পেল একবার সংসমান তেষট্টি দশমিক আট আট এই তোমার অঙ্কটা হয়ে গেল তাহলে এখন দেখো তোমাদের যে বইটা আছে বইতে আপা যে বইটা দিচ্ছে এখানে বইতে দেওয়া আছে। যে পশ্চিম শ্রমিকের দৈনিক মজুরি টাকা দেওয়া হলো গাণিতিক গড় নির্ণয় করো যে আমাকে প্রশ্ন ফোন করেছিল তার প্রশ্ন হলো স্যার এখানে তো এফ এফ আছে ব্যবধান নেই অঙ্কটা করবো কীভাবে ঠিক অঙ্কটা এইভাবেই করতে হবে তার আগে আমি দেখালাম যে অবিন্যস্ত গড় কীভাবে করতে সেটাও জানা বিন্যস্ত গড় কীভাবে সেটাও দেখলে এখন হচ্ছে যে এই যে তোমাদের প্রশ্ন ছিল সেই প্রশ্নের টাকা সেটা কিভাবে করা যায় সময় তো সংক্ষিপ্ত পদ্ধতিতে আবার দেখা দিতে সংক্ষিপ্ত পদ্ধতি করলে কীভাবে করতে হয় আচ্ছা নেক্সট ক্লাসে দেখা যায় সংক্ষেপ পদ্ধতি কীভাবে করতে হয় আর তোমাদের সামাজিক গবেষণা পদ্ধতি থেকে আমি মোটামুটি শাসন করে ফেলছি এদিকে পদ্ধতি আমি আলোচনা করবো যেটা তোমরা পরীক্ষার্থী তোমাদের অত মানে সম্পূর্ণ আগে শুধুমাত্র যেসব তোমাদের দরকার পড়বে যে চ্যাপ্টার দাও সেই চ্যাপ্টারগুলোকে আমি তোমাদের নিয়ে আলোচনা করবো গবেষণা পদ্ধতিতে তাহলে এবার আসলে আমি আবার দেখাচ্ছি প্রথমে কি করলাম এই অঙ্গটাকে আমি খাতা তুললাম এই তোমার অঙ্গ তোলার দরকার নেই তোমরা ডাইরেক্ট উত্তর লিখে তোমরা এইভাবে করবে তোমরা কিন্তু এইটুক করবে প্রশ্ন কিন্তু খাতা কোনো তোলার দরকার নেই তোমাদের বোঝানোর জন্য আমি দেখালাম তোমাদের প্রশ্ন ছিল এই প্রশ্ন এই প্রশ্নের সমাধানটা এই মজুরি টাকাকে এক্স আর গণসংখ্যার শ্রমিক হচ্ছে এফ তার সবগুলো সাজিয়ে নেওয়ার পর দুটাকে গুণ করলাম গুণ করার পর সূত্রে বসালাম সূত্রে বসানোর পর যা যোগকে যা বললাম সেটা হচ্ছে গড় বা গাণিত গড় অর্থাৎ এখানে বলছে গড় নির্ণয় করো এটা হচ্ছে সরাসরি পদ্ধতি এটা আবার সংক্ষিপ্ত পদ্ধতিতেও কিন্তু করা যায় এটা আমার সংক্ষিপ্ত পদ্ধতি করা যায় আর নেক্সট ক্লাসে আমি দেখাবো তাহলে আশা করি আমি যে তোমাদের গড় এটা রিপিট হবে না আর যেহেতু আমাকে আগাতে হবে তোমরা অনেকে করো অনেক অনেক প্রশ্ন করো আমাকে থেমে যেতে হচ্ছে সেই আমি বলবো আমি মোটামুটি সব অঙ্গ তোমাদের এবার পরীক্ষার আসা সম্ভাব্য সব অঙ্গ করেছিলাম এবং কোনো অঙ্গ বাদ নেই সব নিয়মই করেছিলাম কোনো নিয়ম বানে একটা ভালো কথা অঙ্ক কিন্তু নিয়ম আসবে তোমাকে বলে দিবে না এই অঙ্ক রিপিট হবে ওই অঙ্ক থাকবে হুবুব অঙ্ক তা কিন্তু না অঙ্ক তোমাকে কখনো বলে দিবে না এটা অবিন্যস্ত না বিন্যস্ত তুমির অঙ্কের চেহারা দেখে তোমাকে চিনতে হবে ভয় পাচ্ছ না যে স্যার তখন পারবো কিনা তুমি কয়েকদিন ক্লাস করার চেষ্টা করো দেখবে নিজে বুঝতে পারবে অঙ্কটা করা পারা যায় কি না অবশ্যই তোমরা পারবে এবং যারা করছে তারা সবাই জানে তারা সবাই বললো স্যার পারবে এবং বিগত বিগত যারা রেজাল্ট করলো যারা ভাড়া করলো সবাই দেখা গেল এই তোমাদের পরিসংখ্যান থেকে অনেক নাম্বার ছিলগুলো বিধায় তাদের ক্লাস কী বলে ফার্স্ট ক্লাস ওদের নাম্বারটা খুব ভালোভাবে চলে আসলো একটা ছেলে বললো স্যার হ্যাঁ আমার একটা অঙ্ক একটু ভুল করেছিলাম বা একটু ভুলে হয়ে গেছিলো বুঝলাম আজকে অঙ্ক যদি সম্পূর্ণ দিতে পারতাম ও দুটো অঙ্ক কাট হতো সে সেভাবে করি সে দু একটা অঙ্ক টার্গেট করলো যদি ভালো করতে পারতো আমার ফার্স্ট ক্লাস চলে আসতো অল্প সে চলে গেলো বলে একটা অঙ্ক হলেই তো আমার ফার্স্ট ক্লাসটা চলে আসতো আমার তার মনে যে হয়তো তার এটা তো সান্ত্বনা সে হয়তো বলছিল সে যা হোক আমার কথা হলো তুমি থিওরি লিখবে থিওরি থিউরিতে লেখে পাশ করতে পারবে কিন্তু তুমি যদি অঙ্ক করো একের অঙ্ক পারবে এমন অঙ্ক যে নিয়মগুলো আসে খুব খুব সহজ তুমি যে নিয়মগুলি বুঝতে পারো তোমাকে কেউ আটকাতে পারবে না আশা করি বুঝতে পারছো এরপরে যে সমস্যা আমাকে বলো আমি পর্বতে আবার ভালো করে যদি না বুঝে থাকো অনেকে বলো আমি এটাকে আবার রিপিট করতে পারবো তবে সর্বশেষ এটুকু বলছি এই যে এখানে যেহেতু আমাকে প্রশ্ন করা ছিল এটা শ্রেণীমুক্ত না শ্রেণীযুক্ত শ্রেণীমুক্ত এই কারণ এখানে শ্রেণীমুক্ত শ্রেণীযুক্ত না অবিন্যস্ত বিন্যস্ত অঙ্ক না আমাকে অঙ্কে দেখে বুঝতে হবে কী করতে হবে তো এরকম জটিল খুব কমই তোমাদের দেওয়া হয় তোমরা ডাইরেক্ট অঙ্ক করতে হলে গড় করো মধ্যমা করো অতটা হয় না যদি ইনকেশন চলে আসে যদি চলে আসে তখন কী করবে আসলে দেখি দেখো এখানে এফ যখন দেওয়া আছে তখন আমি তো এই সূত্রই করতে পারবো একটু যেটা দেখালাম আমাকে এই দুসূত্র যাবো কেন এক্সবার সমান সমান সামেশন এক্স বার এ আর একবার সামেশন এফ এক্স সামেশন এক্স কোথায় এফ আছে এখানে যেহেতু এফ এক্স আছে তখন আমি এই সূত্র তো বাদ আমি যাব এই সূত্রে বেশ সূত্র কি এফ এট বসে খালি দুটাকে গুণ করলাম এটা এ এটা বি দুটাকে যদি ধরি গুণ করে কী হবে এবি মানটা বসে সূত্রে বসে অঙ্ক কথা খুব বেলে চার মিনিট খুব তুলতে চার দুই তিনটে দুই থেকে তিন মিনিট অঙ্ক শেষে হয় তোমাদের এটা যদি ছোটো পশ্চিমা চারে চার পাবে এই একটু একটা অঙ্ক করতে পারে চারে চার একটা থিওরি একটা কোনো তোমার কী বলে গবেষণা তো চার পাঁচটা খুব টাফ কিন্তু একটা ছোট্ট একটা অঙ্ক দিয়ে হয়ে যাবে তোমাদের প্রতি বছর দেখছি চারটা অঙ্ক আসে চার দশম চল্লিশ পাঁচটা চারটা অঙ্ক পাঁচটা একটা দিতে পারলে চার দশম চল্লিশ আর সেখানে তোমার বারো মানে তো এমনি পাচ্ছ তোমরা তা ক্লাস তুলে ডিভিশন তুলতে তোমাদের ফার্স্ট বা নাম্বারতে তোমরা এখান থেকে পাচ্ছ এবং খুব সোজা মাত্র চারটা পাঁচটা নিয়ম অঙ্ক তোমার চারটা অধ্যায় তোমাদের আমরা তো অনেক অঙ্ক করে আসে পরিসংখ্যার বলতে অনেক অঙ্গ তোমাদের টি টেস্ট এফ টেস্ট জি টেস্ট এগুলি কিছুই নেই তোমাদের যে কোনো নিয়ম আছে গড় মধ্যমা প্রচুর এম জি ভি কোরিলেশন কোরিলেশন আছে এই অঙ্কগুলো তোমাকে তো করতে পারবে আশা করি এই পর্যন্ত আজকে থাক আগামী ক্লাসে আবার ভালো করে দেখা তোমাদের অন্য অঙ্ক দেখাবো এই পাশাপাশি আমি থ্রি দুদিন একদিন অঙ্ক একদিন থ্রি এভাবে করে আমি ইনশাল্লাহ আগানোর চেষ্টা করব যেহেতু তোমাদের পরীক্ষা চলে আসে কলেজ থেকে অ্যাসাইনমেন্ট টেস্ট বা বিভিন্ন না হবে তোমাদের একজাম অ্যাসাইনমেন্ট এক্সামিশন হবে সেটার সময় তোমাদেরকে সজাগ থাকবে তোমাদের যে সময় যে নির্দেশনা আসে সেভাবে করবে এবং আজকে প্রিন্সিপাল স্যার আজকে আমাদের বক্তৃতায় ক্লাস সব বলেছেন যে পর্যায়ক্রমে সকল ডি সকল বিভাগে ইন্টার ডিগ্রি অনার্স মাস্টার্স সবারই ক্ষেত্রে আমাকে ক্লাস পরীক্ষা নেওয়া হবে এই বলে আজকে আমি শেষ করছি আল্লাহ হাফেজ